বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধি দর্শক, আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। সুধি দর্শকবৃন্দ, আপনাদেরই মধ্য থেকে কোনো এক ভাই আমাকে বেশ কয়েকবার বলেছেন যে আমি যেন শরীফা এবং লঙ্গান নিয়ে একটি ভিডিও তৈরি করি। আসলে প্রকৃত অর্থে প্রতিটি মানুষেরই একটি সক্ষমতা এবং সীমাবদ্ধতা রয়েছে, তার বাইরে আমিও নই, যার কারণে আসলে শরীফা এবং আতা নিয়ে আপনাদের সামনে ভিডিও করব। ঠিক এরকম অনেকগুলো জাত আমার কাছে নেই। তারপরেও আমি আপনাদেরকে বলি, আমার স্কুল জীবন থেকেই বিভিন্ন ফলের প্রতি একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণের সুবাদেই আমি বিভিন্ন জাতগুলো সংগ্রহ করার চেষ্টা করতাম। তারই ধারাবাহিকতায় আপনারা যে লঙ্গান জাতটি দেখছেন, এটি 3 বছর আগে আমি মাটিতে পুঁতে রেখেছিলাম, খুব একটা যত্ন নিইনি, যার কারণে হয়তো বা আপনারা খুব বেশি একটা গ্রোথ দেখতে পাচ্ছেন না। তো সেই সময় এই লঙ্গান জাতটি ছিল উন্নত জাত, কিন্তু সময়ের পরিক্রমায় আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে এর চেয়েও অনেক উন্নত প্রজাতির লঙ্গানগুলো আমাদের দেশে এসেছে, ভিয়েতনাম, ইন্ডিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে এসেছে। তো আমার মনে হয় যা, সেই প্রাথমিক ধারণা থেকে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করছি যে বিগত সময়ে করোনার যে সময়টি গেল, সেই সময়ে আসলে অনেকগুলো জাতি সংগ্রহ করা হয়েছে আমার, এবং আমিও লঙ্গানের জাতগুলো সংগ্রহ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তখন একটি ছোট্ট চারার মূল্যই আমার কাছে চাওয়া হয়েছিল 10 থেকে 12 হাজার টাকা। পরবর্তী সময়ে লক্ষ্য করলাম যে এই জাতের উচ্চ মূল্য দেখে বিভিন্ন নার্সারি ম্যানেরা বেশ উতলা হয়ে উঠলেন যে এই জাতের চারা সংগ্রহ করতে। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু বিগত সময়ে দেখেছি বিভিন্ন নার্সারি ম্যানেরা বিভিন্ন জায়গা থেকে এই জাতগুলো সংগ্রহ করেছেন বা সংগ্রহ করতে আমরা দেখেছি, এবং তারা কিছু কিছু ফলনও দেখাচ্ছেন। এখন কথা হচ্ছে পরবর্তী সময়ে আমরা কি দেখতে পেলাম, যে জাত 12 হাজার টাকা চেয়েছিল সেই জাতটাই কিন্তু 4 হাজার টাকায় এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, যারা এই জাতটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আশা করছি যে এই জাতের কোনো না কোনো একটি জাত হয়তো বা সফল হবে। তবে সেই ক্ষেত্রে আমরা যদি একটু ধৈর্যের পরিচয় দেই, তাহলে মনে হয় ভালো করব, কারণ আমরা অতি সহজেই চারা পেয়ে যাব। যে চারা 12 হাজার টাকা ছিল, 6 মাস 7 মাস পরে সেই চারা 4 হাজার টাকায় চলে এসেছে। আমরা যদি আরও একটি বছর অপেক্ষা করি, তাহলে সেই চারা হয়তো বা আমরা 1,500 টাকায় পেয়ে যাব। আমি মনে করি আপনারা যারা বা যাদের এই জাতগুলো নিয়ে কৌতূহল আছে, তারা যদি একটু ধৈর্য ধরেন, তাহলে আপনারা খুব সহজেই দু একটি চারা সংগ্রহ করে সেটি আপনারা আপনাদের কৌতূহলটি মিটাতে পারবেন। শুধু এটুকুই বলবো, যেহেতু আমরা দেখেছি যে অতীতে কাঠলিচু নামে একটি ফল ছিল, যেরকম আমরা ডালিম দেখেছিলাম, পরে উন্নত জাতগুলো এসে গেল, বীজ বেশ নরম, খেতে খুব সুমিষ্ট, ঠিক আমরা ডালিমকে যেমন আমরা এখন আনার বলি, আমার মনে হচ্ছে সেই কাঠলিচুর উন্নত প্রজাতিটি হচ্ছে লঙ্গান। কাঠলিচু যেহেতু আমাদের দেশে হয়েছে বা হতো, সেই দিক বিবেচনা করলে মনে হয় আমরা আশাবাদী হতেই পারি যে আমাদের দেশেও লঙ্গান হবে। তবে কোন জাতটি ভালো করবে সেটি আমাদের এখন দেখার বিষয়। ইনশাল্লাহ আমরা যদি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি, আমাদের দেশে যেহেতু জাতগুলো চলে এসেছে, আমরা দেখতে পাবো। এখন সব জাতের ফলন ফলিয়ে আমি আপনাদেরকে হয়তোবা দেখাতে পারবো না, কারণ আমার এখানে জায়গার বেশ স্বল্পতা রয়েছে, এবং আমার এলাকাটি একটি শিল্প এলাকা
হয়ে যাওয়ায় যার দরুন আমি কিন্তু অন্যের জায়গা লিজ হিসাবেও পাচ্ছি না। সুতরাং আমি হয়তো বা আমার জায়গা থেকে প্রতিটি ভিডিও ফলসহ রোপণ করে আপনাদের দেখাতে নাও পেতে পারি। তবে আমার যদি সুযোগ হয় কোথাও কোনো বাগান দেখার, তবে আমি চেষ্টা করব ভিডিও করে তার ফলন আপনাদের সামনে তুলে ধরার। সুধী দর্শক, এখন আসি শরীফা প্রসঙ্গে। অনেকেই মনে করে থাকেন যে শরীফা এবং আতা একই ফল, তাদেরকে আমি বলবো না, আমার তা মনে হয়নি। শরীফা এবং আতা একই গোত্রীয় হতে পারে, তবে সেম একই জিনিস নয়। শরীফাকে আমরা দেখেছি অমসৃণ, আর আমরা আগে যে ফলটি আমাদের বাড়ির আঙিনায় দেখতে পেতাম, যে ফলটিকে আমরা আতা হিসেবে চিনি, তার ত্বক কিন্তু মসৃণ, উপরের যে ছোলাটা রয়েছে সেটি কিন্তু মসৃণ। তো যাই হোক, শরীফা আতা ফলগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু। আমিও চেষ্টা করেছিলাম যে উন্নত জাত সংগ্রহ করে কিছু গাছ রোপণ করে দেখব, তারই ধারাবাহিকতায় আমি 6টি গাছ থাই শরীফা নামে সংগ্রহ করেছিলাম। এবং এই যে জায়গাগুলো দেখছেন, এই যে নতুন নতুন চারা, এখানে আমি রোপণ করেছিলাম। এবং আমি যে জিনিসটি দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণে ফুল হতো গাছগুলোতে, কিন্তু ফল টিকত না। তো এই বিষয়ে আমি জানার চেষ্টা করেছি কি কারণে এত ফুল আসার পরেও ফল টিকে না। তো অনেকেই আমাকে বলেছেন যে কিছু কিছু জাত রয়েছে যে জাতগুলো হাত দিয়ে পরাগায়ন করে নিতে হয়, প্রাকৃতিকভাবে ফলগুলো টিকে না। যখন আমি এই সত্যটি জানতে পেরেছি, তখনই আমি গাছগুলো কেটে ফেলেছি। আসলে আমি খুব সাধারণ নিয়মে ফল ফলাতে চাই, যেগুলো সাধারণ মানুষ ফলাতে পারবে, এরকম জাতি আমি তৈরি করে আপনাদের মাঝে বিক্রি করতে চাই। যাই হোক, আমার মনে হয়েছে যে শরীফার মাঝখানেও বেশ ভালো জাত রয়েছে, যে জাতগুলো হাত দিয়ে পরাগায়ন করতে হয় না, এমনিতেই ফল টিকে যায়। ঠিক সেরকম জাতও আমি দেখতে পেয়েছি। আপনারা যদি দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলেই জুনের 7 তারিখ একটি ভিডিও দেওয়া আছে আমার অন্য আরেকটি প্রজেক্ট থেকে। সেখানে আমি একটি জাত সংগ্রহ করেছিলাম, সেখানে কোনো হাত দিয়ে পরাগায়ন করতে হয়নি। আপনারা চাইলে দেখতে পারেন, ছোট্ট একটি গাছে শরীফা ধরে আছে। শুধু দর্শক, এই ক্ষেত্রেও আমি বলবো শরীফা জাত নির্বাচনে আপনাদেরকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে, এবং ন্যায়নীতিবান মানুষের কাছ থেকে আপনাদের জাতগুলো সংগ্রহ করতে হবে, অন্যথায় আপনারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। শরীফার ভিতরেও অনেকগুলো জাত রয়েছে। এখন আরেকটি প্রসঙ্গে আসি, যে জাতের চারা আমার এখানে নেই, আমি একটি জাত সংগ্রহ করেছিলাম কিন্তু ফল আসার সাথে সাথেই জাতটি মারা গেল, সেটি হচ্ছে জুজুবি। জুজুবি নিয়েও একটি হাইপ তোলার চেষ্টা করছেন কিছু কিছু মানুষ, এবং কিছু কিছু বাস্তবতাকে তারা লুকায়িত করছেন। জুজুবি এমন একটি ফল বা এমন একটি জাত যার উন্নত জাতগুলো উন্নত দেশে টিস্যু কালচারের মাধ্যমে তারা উৎপাদন করে থাকে, আর একটি জাত যখন ল্যাবে উৎপাদিত হয়ে থাকে তখন সেই জাতের চারার মূল্য অবশ্যই একটু বেশি থাকবে, এটি স্বাভাবিক। আর আমরা দেখতে পেলাম কি, জুজুবির পাতা এবং বড়ই গাছের পাতার সাথে অনেকটা কাছাকাছি মিল থাকায় আমাদের দেশের কিছু অসাধু লোক তারা চেষ্টা করলেন বড়ই গাছে গ্রাফটিং করে জুজুবির চারা বিক্রি করার জন্য, এবং ইতিমধ্যে কিছু বাটপার জুজুবির চারা বিক্রিও করলেন। কিন্তু আমরা দেখতে পেলাম ফলন আসার সাথে সাথে জুজুবির যে অংশটা রয়েছে সেটি মারা যেতে। তো জুজুবির ভিতরেও যেহেতু অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, হয়তো বা কোনো একটা ভেরিয়েশন বড়ই রুটের সাথে যেতে পারে, তবে সেটি অবশ্যই উন্নত জুজুবির ভিতরে পড়বে না, এটি নিশ্চিত। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন ছাদে জুজুবির ফলন দেখাচ্ছেন,
কিন্তু তারা কিন্তু এই সত্যটি জেনেছেন কিনা জানি না, না এখানেও লুকোচুরি করছেন, যে জুজুবি যে গাছটি উনি দেখাচ্ছেন সেটি কিন্তু দেশের বাইরে থেকে অবশ্যই সংগ্রহ করা, এবং সেটির রুট যেখানে গ্রাফটিং করা হয়েছে সেটি কি আসলে গ্রাফটিং এর চারা নাকি টিস্যু কালচারে তৈরি করা চারা, এরকম কোনো তথ্য দিচ্ছেন না, শুধুমাত্র ফল দেখাচ্ছেন একটি জুজুবি গাছের, তাতেই হাজার হাজার মানুষ লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, চারার জন্য উতলা হয়ে পড়ছেন। যখন আপনি প্রশ্ন করবেন যে এই জাতটি কোন জাত, তখন আপনি দেখতে পারবেন যে যে লোকে আপনাকে ভিডিও দেখাচ্ছে সে জাতের নামই জানে না। যদি তাকে প্রশ্ন করেন এই জুজুবির চারাটি কি টিস্যু কালচারের চারা নাকি আমাদের দেশে বড়ই রুটে গ্রাফটিং করা, ঠিক তারও সদুত্তর আপনি পাবেন না। এখানে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। সুধী দর্শক, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা জেনেছি, যা বুঝতে পারছি, সেগুলোই আপনাদের মাঝে ক্ষুদ্র জ্ঞানে শেয়ার করার চেষ্টা করলাম। আজ আর বিশেষ তেমন কিছু বলার নেই, আপনারা খুবই সতর্ক সাবধান হয়ে লঙ্গান এবং জুজুবি, শরীফা যাই বলেন না কেন, এই জাতগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। যদি আপনারা হুজুকে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে এই জাতগুলো নিয়ে আপনারা খুব বেশি প্রতারণার শিকার হবেন বলেই আমার বিশ্বাস, এবং আপনারা একটু ধৈর্য সহকারে এই জাতগুলো দেখুন। আমাদের দেশে জাতগুলো যেহেতু চলে এসেছে, আমরা যদি একটু ধৈর্য সহকারে মোকাবেলা করি তাহলে আমরা একদিকে চারাও অনেক কম মূল্যে পাব, অন্যদিকে কোন জাতগুলো ভালো করছে সেগুলোও কিন্তু আমরা জানতে পারব। তাহলে সুধী দর্শক, আজ এই পর্যন্তই, অন্য কোনো সময় অন্য আরেকটি জাত নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। আসসালামু আলাইকুম।